হ্যালো সবাইকে, সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা আসলে হোয়াইট শার্ট শোতে যাওয়ার মতো উপযুক্ত ভিডিও না, তার কারণ হোয়াইট শার্ট শোতে জেনারেলি আমরা যখন ভিডিও করি তখন অ্যাটলিস্ট কিছু রিসার্চ টিসার্চ করা হয়, যা বলি বুঝে শুনে বলি, ফ্যাক্ট বেসড কথাবার্তা বলা হয় এবং সাথে আমার কিছু ওপিনিয়নও দেওয়া হয়। আবার অন্যদিকে আমরা যখন টি উইথ ফারহানে কথাবার্তা বলি তখন পুরোপুরি আমি আমার ওপিনিয়ন দিতে থাকি, আমার কি মনে হয়, আমার মনে হয় এটা হবে, আমার মনে হয়েছিল ডোনাল্ড ট্রাম্প জিতবে ইলেকশন, ওই ধরনের কথাবার্তা বলি আমি। এই জিনিসটা ঠিক ওইটাও না আবার এটাও না, এই জিনিসটা মাঝখানে এক ধরনের জ্ঞানালোকপাত বিষয়ক ব্যাপার, এবং এই কারণে মনে হইল যে নতুন একটা সেগমেন্ট টাইপ করা উচিত, অনেকটা র্যান্ডম থার্সডের মতোই, বাট আমরা এটাকে বলছি থট রিভিউস, যেখানে আমি এমন কিছু দেখেছি, এমন কিছু শুনেছি বা এমন কিছু পড়েছি যেটা পড়ে দেখে শুনে আমার কিছু জিনিস মনে হয়েছে, সেই ব্যাপারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। এতে ডাবল লাভ, এক প্রথম লাভ, আসলে অনেকগুলো লাভ, ডাবল লাভ না, প্রথম লাভ তো অবশ্যই যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করছি এই জিনিসগুলো আমার আরও বেশি মনে থাকবে, কারণ সবসময় আপনি যা শেখান তা আপনার ভেতরে অনেক গভীরে চলে যায়, যদি আপনি নিজে নিজে শিখে কাউকে না শেখান নিজের মধ্যেই রেখে দেন তাহলে আপনি আস্তে আস্তে ব্যাপারটা ভুলে যাবেন, এক নাম্বার লাভ। সেকেন্ড লাভ হলো কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে, সো ফেসবুকে ইউটিউবে কন্টেন্ট যাচ্ছে, ফাঁকা বসে থাকতে হচ্ছে না, সেকেন্ড লাভ। থার্ড লাভ হলো আমার কারণে অনেকেই এই ব্যাপারগুলো জানতে পারছেন, যে ব্যাপারগুলো হয়তো আপনারা এমনিতে জানতেন না বা এমনিতে হয়তো সময় পেতেন না রিসার্চ করে বের করার জন্য। তো আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো মার্ক র্যান্ডলফের একটা পডকাস্ট শুনতেছিলাম আমি, পডকাস্টটা ছিল টিম ফেরিসের একটা শোতে, মার্ক র্যান্ডলফ গেস্ট ছিল। মার্ক র্যান্ডলফ আপনারা যারা চেনেন না, নেটফ্লিক্সের কোফাউন্ডার, তো উনি পুরো পডকাস্টে অনেকগুলো কথা বলছে যে কথাগুলো আমার সাথে স্ট্রাইক করছে একটু একটুভাবে বললে, এবং সব কিছু নিয়ে আমি বলবো না কারণ আমি চাই না ভিডিও দুই ঘন্টার হয়ে যায়, পডকাস্টটা অনেক বড় ছিল, দেড় দুই ঘন্টার মতো, বাট এই ভিডিওতে আমি জাস্ট ওই পডকাস্টের মধ্যকার কিছু কী বিষয়ে, উল্লেখযোগ্য বিষয়, যে ব্যাপারগুলো আমার ভালো লেগেছে বা যে ব্যাপারগুলো আমার মনে হয়েছে যে আপনাদেরও জানা উচিত, ওগুলো নিয়ে কথাবার্তা বলবো। অনেক লম্বা ইন্ট্রোডাকশন দিয়ে ফেলেছি। তো আপনারা যারা চেনেন না, মার্ক র্যান্ডলফ বেশ ইন্টারেস্টিং একটা মানুষ, ছোটোবেলা থেকেই ও নেটফ্লিক্স নিয়ে অনেকদিন ধরে কাজকর্ম করছে, অনেকটা বেজোস টাইপেরই মানুষ, ইন আ সেন্স যে একটা কোম্পানি নিয়ে অনেক দিন ধরে কাজ করে যাচ্ছে, বিক্রির অফার আসছে, বিক্রি করেন, এই কাজ করেই গেছে, করেই গেছে, এই ধরনের একটা মানুষ। আমাদের মতো মানুষ না যারা একটু বড় টাকা রঙের অফার আসলে আস্তে আস্তে চলে যাওয়ার চিন্তাভাবনা করে বা ভাবে যে এটা বেচে দিই ওটা বেচে দিই, ও ধরনের মানুষ না। সো খুব পেশেন্ট একটা লোক, এবং কথা শুনলে বোঝা যায় যে অনেক ভালো কমিউনিকেটর। সব মানুষ কিন্তু ভালো কমিউনিকেটর হয় না, যেমন ধরেন জাকারবার্গ, জাকারবার্গ ট্যালেন্টেড এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু জাকারবার্গ কিন্তু খুব ভালো কমিউনিকেটর না, জাকারবার্গের সাথে কথা বলে মজা নেই। ইলন মাস্কও কাছাকাছি, ইলন মাস্কের সাথে কথা বলে কিন্তু মজা নেই, ও খুবই ট্যালেন্টেড ব্রেইন, অনেক কিছু করতে পারে ফর শিওর, এবং টুইটও করে বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং, বাট কমিউনিকেট হয়তো ভোকাল কমিউনিকেশনটা অত ভালো না। মার্ক র্যান্ডলফের ক্ষেত্রে ব্যাপারটা একদমই এরকম না, খুব মজা করে কমিউনিকেট করতে পারে এবং ওর কথাবার্তা শুনতে বেশ ভালো লাগে। তো প্রথম যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হলো ওরা নেটফ্লিক্সের শুরুর দিককার কথা বলছিল, যে কেন মানে কীভাবে এই আইডিয়াটা আসলো যে ওরা ভিডিও রেন্টাল সার্ভিস দিবে। শুরুর দিকে তো ভিডিও রেন্টাল সার্ভিস ছিল, তখনও তো নেটফ্লিক্স আজকের যে নেটফ্লিক্স ওরকম ছিল না। তো ওদের আইডিয়াটা ছিল, ওরা ঠিক করে রেখেছিল যে আমরা একটা সাবস্ক্রিপশন বেসড ব্যবসা করব। এটা একটু আমি পরে আসছি, ও পরেই ব্যাখ্যা করেছে যে কেন সাবস্ক্রিপশন, বাট আমি আগে আইডিয়াটা নিয়ে কথা বলি। তো ও আর ওর বন্ধু তিনটা আইডিয়ার মধ্যে কনফিউজড ছিল। প্রথম আইডিয়াটা ছিল যে মানুষের কুকুরের গায়ের লোম কেটে ওদেরকে পাঠাবে, ওরা ওই কুকুরের গায়ের লোম অ্যানালাইজ করে, ডিএনএ স্যাম্পলিং করে, ওই কুকুরের জন্য কোন ধরনের ডায়েট ভালো, ওই কুকুরের জন্য দিনে কতবার ওই কুকুরের এক্সারসাইজ করা উচিত, ওই কুকুরের কী কী ধরনের অসুখ হইতে পারে, যেসব ধরনের অসুখের জন্য সতর্কতা নিয়ে রাখা উচিত, ওই কুকুরের ইন্স্যুরেন্স নেওয়া উচিত নাকি উচিত না, এই ধরনের ব্যাপারগুলো অ্যানালাইজ করে ফেলতো, করে ওরা আবার পাঠাবে। এটা ছিল ওদের আর কি বিজনেস আইডিয়া, যে মানুষের কুকুরের স্যাম্পল পাঠাবে ডিএনএর, আমরা পুরো অ্যানালাইজ করে কুকুরের প্রোফাইল বানায় তারপর ওদের বাসায় পাঠাবো, ওরা এটা দেখে ওদের কুকুরের আরও বেটার টেক কেয়ার করতে পারবে। এটা ছিল এক নম্বর আইডিয়া। সেকেন্ড আইডিয়াটা খুব কাছাকাছি ছিল, ওদের আইডিয়া ছিল যে মানুষের চুল কেটে ওদের পাঠাবে, এবং চুল কেটে ওদের পাঠানোর পর ওরা ওই চুলের জন্য কাস্টম শ্যাম্পু বানাবে, প্রত্যেকটা মানুষের চুলের স্যাম্পল দেখে ওই চুলের উপর বেস করে যে ধরনের শ্যাম্পু ভালো কাজ করবে সেই ধরনের শ্যাম্পু সেই মানুষকে পাঠানো হবে। এটা ছিল ওদের সেকেন্ড আইডিয়া। এবং থার্ড আইডিয়া ছিল ভিডিও রেন্টাল, যে মানুষের কোনো একটা মুভি দেখতে ইচ্ছা করতেছে, মানুষ ওদের ওয়েবসাইটে যাবে, যে মুভিটা অর্ডার দিবে, ওরা দোকানে যেয়ে ওই ডিভিডিটা কিনে ওদের বাসায় পাঠিয়ে দিবে। শেষ পর্যন্ত ওরা থার্ড এই আইডিয়াটা সিলেক্ট করে, যেটা ছিল নেটফ্লিক্স। এখানে আমি আরেকটা ট্রিভিয়া বলে রাখি, এটা এই পডকাস্টের সাথে রিলেটেড না, আমাদের একটা ক্লায়েন্ট ছিল, এখন না এই মুহূর্তে নাই, বাট আমাদের প্যাসিভ জার্নালের একটা ক্লায়েন্ট ছিল, সেই ক্লায়েন্টটা তাদের ব্যবসা ছিল স্কিন বানানোর, তারা এই যে মানুষের হাতের স্কিন, এই স্কিন বানাইতো,
কেন বানাই তো, কারণ অ্যানিমাল ক্রুয়েলটি খুব বড় একটা ব্যাপার পুরা ইউরোপ আমেরিকা, বাংলাদেশে আস্তে আস্তে অ্যানিমাল ক্রুয়েলটি একটু সিরিয়াসলি দেখা হচ্ছে। এবং যখন কোনো মেকআপ কোম্পানি মেকআপ বানায়, সাধারণত এই মেকআপ কোম্পানি অ্যানিমেলের উপর মেকআপটা টেস্ট করে। সো আপনি একটা ফাউন্ডেশন বানাচ্ছেন, আপনি একটা লিপস্টিক বানাচ্ছেন, আপনি একটা অমুক বানাচ্ছেন, তমুক বানাচ্ছেন, অ্যানিমেলের উপর সাধারণত টেস্টিং হয়, র্যাবিটের উপর হয়, বানরের উপর হয়, বিভিন্ন ধরনের অ্যানিমেলের উপর টেস্টিং হয়। এবং ব্যাপারটা ভালো সুখকর কোনো ব্যাপার না, আপনার সৌন্দর্যের জন্য একটা অ্যানিমেলকে অ্যাবিউজড হইতে হচ্ছে, ভালো কিছু না। তো এই ব্যাপারটা ট্যাকেল করার জন্য এই কোম্পানিটার আইডিয়া ছিল যে আমরা ফেক সিনথেটিক স্কিন বানাবো মানুষের, এবং এই স্কিন আমরা এই মেকআপ হাউসগুলোকে সাপ্লাই দিব, যেন ওরা এই স্কিনের উপর ওদের মেকআপ টেস্ট করতে পারে, অ্যানিমাল অ্যাবিউজ না করতে হয়। এবং এই কারণে ওরা ওদের প্রোডাক্টে, আমরা ক্রুয়েলটি ফ্রি এভাবে বলে ওরা ওদের প্রোডাক্টকে বিক্রি করতে পারবে। সো বিশাল ইতিহাস এটা। আমার এই চুলের কাহিনিটা শুনতে যেয়ে, বা চুলের কাহিনিটা যখন আমি শুনছিলাম পডকাস্টে, তখন আমার এটা মাথায় এসেছে যে আরে এরকম একটা ক্লায়েন্ট তো আমরাও ডিল করেছিলাম। সো এ থেকে আমরা কী শিখতে পারি? এ থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে বিজনেস আইডিয়ার আসলে যে কত আগামাথা হইতে পারে এটার কোনো লিমিটেশন নাই। অমুক স্কিন বানানোর চিন্তা করতেছে আর আমরা কীভাবে গ্যাজেট চায়না থেকে এনে বিক্রি করা যায় এটা নিয়ে চিন্তাভাবনা করতেছি। সো আমাদের একটু ভাবতে হবে যে অনেক ধরনের বিজনেস করা সম্ভব পুরা দুনিয়ায়, জানি আমরা হয়তো ভাবছি না, কারণ আমাদের ভাবনার পরিধিটা অত বড় না। যখন গোল্ডফিশ ছোট অ্যাকুরিয়ামের মধ্যে থাকে, তখন তো আর গোল্ডফিশ নদীতে কীরকম কারেন্ট, মানে নদীতে কীরকম স্রোত এইসব নিয়ে ভাবে না। সেই সুন্দর অ্যাকুরিয়ামটার ভিতরে কী কী গাছ আছে ওইসব দেখে, ওই গাছের গায়ে, গাছের উপর বেস করে, বা ওই অ্যাকুরিয়ামের পানিটুকের উপর বেস করে কী ধরনের ব্যবসা দাঁড় করানো যায় এগুলো নিয়ে চিন্তাভাবনা করে। পুরা সাগরে, নদীতে, সমুদ্রে যে কত কিছু হয়ে যাচ্ছে এগুলো নিয়ে গোল্ডফিশ ভাবতে পারে না। যেহেতু ইন্টারনেট আছে, আমাদের গোল্ডফিশ হয়ে থাকার দরকার নেই। আমরা হয়তো ইজিলি অ্যাক্সেসেবল না হইলেও আমরা একটু রিসার্চ করতে পারলে ভাবতে পারবো আসলে আশপাশে কী হচ্ছে না হচ্ছে। এবং যদি আমরা একটু বড় করে ওয়াইডেন করি আমাদের দৃষ্টিভঙ্গি, তাহলে হয়তো আমরা অনেক অনেক আজগুবি আইডিয়া পেয়ে যাবো, যে আইডিয়াগুলো হয়তো আমাদের মাথায় আসে নেই। এই ব্যাপারটা আমি আরও এই জন্য বলছি, আমরা কিছুদিন আগে এক্সটেনশন ক্লাব লঞ্চ করেছি আপনারা জানেন, এবং আমরা 13-14 বিজনেস ফাইনাল করেও ফেলেছি। প্রায় হাজারখানেক, 500-1000 মতো সাবমিশন এসেছে, এবং এই 1000-এর মধ্যে 700-800 সাবমিশনই হয় গ্যাজেট নাইলে জামা, হয় গ্যাজেট নাইলে জামা। এবং ব্যাপারটা বেশ হতাশাজনক যে আমাদের তরুণ সমাজ, মধ্যবয়স্ক সমাজ গ্যাজেট বেচা আর জামা বেচা ছাড়া আর কিছু ভাবতেই পারছে না। এরকম কেন হচ্ছে আমি জানি না, বাট হোপফুলি খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ড যে ব্যাপারটা আমার ভালো লেগেছিল র্যান্ডলফের, যে ও বলেছিল যে ওকে, তখন হোস্ট জিজ্ঞেস করছিল, এই আইডিয়াগুলো নিয়ে যখন কথা হচ্ছিল, তখন হোস্ট জিজ্ঞেস করছিল যে হ্যাঁ, কুকুরের ওই জিনিসটা তোমার মাথায় কেমনে আসলো, তুমি কি পাগল ছাগল নাকি, এই ধরনের আইডিয়া কীভাবে তোমার মাথায় আসে যে কুকুরের লোম কেটে পাঠাবে, তুমি ডিএনএ স্যাম্পলিং করে ওদের দিবে, এই জিনিস মানুষ কিন্তু কোনো দিন। তখন মার্ক র্যান্ডলফ বলে যে দুনিয়ায় ব্যাড আইডিয়া বলে কিছু নাই, কোনো আইডিয়া ব্যাড আইডিয়া নাকি এটা বোঝার একমাত্র উপায়, অনলি সলিউশন হলো আইডিয়াটা ইমপ্লিমেন্ট করে টেস্ট করা। দের ইজ নো ব্যাড আইডিয়া, সব আইডিয়াই ভালো আইডিয়া আনটেল প্রুভেন আদারওয়াইজ। আমরা যেরকম একটা আইডিয়াকে দেখেই বলি এটা খারাপ আইডিয়া, ওটা খারাপ আইডিয়া, ওনার মতে এটা বলা উচিত না। তার কারণ উনি ওনার ভেঞ্চার ক্যাপিটাল লাইফের জীবনে বা ওনার সিলিকন ভ্যালি লাইফের জীবনে এমন অনেক আইডিয়া দেখেছে ওনার মতে, যেগুলো প্রথম দেখে মনে হয় না যে এই আইডিয়ার কোনো মেরিট আছে বা এই আইডিয়া কোনো কিছু করতে পারবে, বাট ইভেঞ্চুয়ালি এইসব আইডিয়া অনেক সাকসেসফুল হয়ে গিয়েছে। এই থার্ড গল্পটা আসলে একটু বড় একটা গল্প, আমি জানি এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, এই থট রিভিউর এপিসোডগুলো আসলে একটু বড় হয়েই যাবে, কারণ এখানে আমি অনেক আজগুবি কথাবার্তা বলবো, আমি দুঃখিত এই জন্য। অ্যামাজন একসময় নেটফ্লিক্স কিনতে চাইছিল, এবং নেটফ্লিক্স এরা জানতো যে অ্যামাজন নেটফ্লিক্সকে কিনতে চাবে। এটা অ্যামাজন নেটফ্লিক্স দুটোই কিন্তু অনেক পুরানো কোম্পানি, তো অ্যামাজন তখন বই বেচত এবং নেটফ্লিক্স ডিভিডি সাপ্লাই দিচ্ছে মানুষের বাসায়। অ্যামাজন বই সাপ্লাই দিচ্ছে, হার্ড বই মানে অ্যাকচুয়াল বইয়ের কপি, আর নেটফ্লিক্স সাপ্লাই দিচ্ছিল হইলো সিনেমা বা টিভি শোর ডিভিডি। নেটফ্লিক্স জানতো যে অ্যামাজনের জন্য নেক্সট স্টেপটা কী হবে, আমি বই বেচি, নেক্সট কী বেচা যায়, এখন আমি গানের ডিভিডি বেচবো, আমি এখন সিনেমার ডিভিডি বেচবো, এটাই অ্যামাজনের জন্য নেক্সট লজিক্যাল স্টেপ ছিল। নেটফ্লিক্স এটা শুরু থেকেই জানতো, এবং এইটা অনেক বড় একটা কারণ যে নেটফ্লিক্স কেন খুব তাড়াতাড়ি পিভট করেছে, নেটফ্লিক্স কেন খুব তাড়াতাড়ি বলেছে যে না, আমি এক কাজ করি, আমি এখন শুধু মিউজিক আর মুভির মধ্যে না থেকে আমি আস্তে আস্তে অন্যান্য দিকে যাওয়ার চেষ্টা করি, আমি দেখি ডিজিটালি সাবস্ক্রিপশনের দিকে কিছু যাওয়া যায় নাকি। কারণ ওরা বুঝতে পারছিল যে একবার যদি অ্যামাজন মার্কেটে চলে আসে, সেম কাজ করা শুরু করে, অ্যামাজন ওই সময় নেটফ্লিক্সের থেকে অনেক বড় কোম্পানি, সো অ্যামাজন যদি এই কাজ শুরু করে তখন নেটফ্লিক্স হয়তো আর কম্পিট করতে পারবে না। এই ধারণাটার কারণে নেটফ্লিক্স একটু তাড়াতাড়ি সাবস্ক্রিপশনের দিকে বা ওদের বিজনেস মডেলটা একটু চেঞ্জ করে অন্যান্য দিকে যাওয়ার ব্যাপার আগে থেকেই ভেবে রেখেছে। এবং একবার এই মার্ক র্যান্ডলফের সাথে জেফ বেজোসের মিটিংও হয়েছিল, অ্যামাজন নেটফ্লিক্সের মানুষদের অ্যামাজনের হেডকোয়ার্টারে ডেকেছিল, এবং ডেকে
বলে নাই যে আমরা তোমার কোম্পানি কিনতে চাই, বাট এমন একটা ভাইব দিয়েছিল ওদের কোম্পানি কেমন, ওরা মার্জারে আগ্রহী নাকি, ওরা ওদের কোম্পানি কখনো বিক্রি করতে আগ্রহী নাকি, এমন ধরনের এই ধরনের প্রশ্ন টশ্ন করেছিল যে এই প্রশ্ন টশ্ন থেকে মোটামুটি সিলিকন ভ্যালির সবাই বুঝে গিয়েছিল যে অ্যামাজন নেটফ্লিক্সকে কিনতে আগ্রহী $16 মিলিয়ন। এবং নেটফ্লিক্স যদি একটু বলতো যে হ্যাঁ আমরা বেচতে আগ্রহী, তাহলে অ্যামাজন ওই সময় নেটফ্লিক্সকে কিনে নিত। কিন্তু নেটফ্লিক্স বলে নাই, নেটফ্লিক্স বলছে যে যদি অ্যামাজন এই মার্কেটে আসতে চায় এবং এই মার্কেটে যদি আমরা অলরেডি থেকেই থাকি এবং আমাদের যদি একটা হেড স্টার্ট থাকে অ্যামাজনের আগে, তার মানে হয়তো আমরা অ্যামাজন থেকে ভালোও করতে পারি। সো আমরা ট্রাই করে দেখি না বেচে। সো ওই সময় নেটফ্লিক্স $16 মিলিয়ন $15 মিলিয়ন একটা সুযোগ হাতছাড়া করে দিয়েছিল। এবং তখন নেটফ্লিক্সের বয়স খুব কম, অ্যামাজন 5-6 বছর হয়ে গিয়েছে অলরেডি, নেটফ্লিক্সের মাত্র 12-14 মাস এরকম। সো নেটফ্লিক্স যদি বিক্রিও করে দিত, এগেইন মার্ক র্যান্ডলফের কথা, তখন ওদের সবার 12-14 মাসের একটা কোম্পানি $16 মিলিয়ন এক্সিট বিশাল ব্যাপার। কিন্তু ওরা ওটা করে নি, এবং ওই কারণেই আজকে নেটফ্লিক্সের এত বড় একটা বিশাল ব্যবসা। আরেকটা মজার ব্যাপার হইল, যেটা আমি শুরুর দিকে বলছিলাম যে সাবস্ক্রিপশনের ভালো এবং মন্দ, এটা আমি আমাদের নিজেদের ব্যবসায় দেখি, বা আপনাদের যাদের সাবস্ক্রিপশন বেসড ব্যবসা আছে, MRR মান্থলি রিকারিং রেভিনিউ বেসড ব্যবসা আছে যাদের, তারা সবাই জানেন যে সাবস্ক্রিপশনের কিছু ভালো জিনিস থাকে এবং কিছু খারাপ জিনিস থাকে। ভালো জিনিস যা থাকে তার মধ্যে সবচেয়ে বড় ভালো জিনিস যেটা, সেটা হলো আপনি জানেন নেক্সট মান্থে আপনার বিজনেসের কত আয় হবেই। তার কারণ সাবস্ক্রিপশনের মানে কি, আমরা যখন ডিশের বিল দেই, আমরা যখন ইন্টারনেটের বিল দেই, ওই ইন্টারনেটের কোম্পানি জানে যে নেক্সট মাসে ওই বাসা থেকে 500 টাকা আসবে আমার, সেটা একটা সাবস্ক্রিপশন। অন দ্য আদার হ্যান্ড, আমি যখন চাল কিনি, আমি তো চাল সাবস্ক্রাইব করে কিনি না, আমি প্রত্যেক যখন আমার চাল শেষ হয়ে যায় আমি যেয়ে আবার কিনে নিয়ে আসি। ওই দোকানদার গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে পরের বার এই জায়গা থেকেই কিনবে, কিন্তু ইন্টারনেট প্রোভাইডার জানে যে পরের মাসে ওই জায়গা থেকেই ও ইন্টারনেট নিবে, কারণ আমার লাইনই ওর বাসায় দেওয়া আছে। সো সাবস্ক্রিপশনের এই বেনিফিটটা অবভিয়াস যে আমাদের রিকারিং রেভিনিউ নিশ্চিত হয়। কিন্তু সাবস্ক্রিপশনের একটা বড় রিস্কও আছে, সেটা হলো সাবস্ক্রিপশনে আপফ্রন্ট কস্ট অনেক বেশি হয়। আপনি চিন্তা করেন, আমার একটা কাস্টমারকে অ্যাকোয়ার করার যে কস্ট, ওই কস্টটা নর্মাল ব্যবসায় যত, তার থেকে সাবস্ক্রিপশনের ব্যবসায় অনেক বেশি হয়ে যায়। তার কারণ সাবস্ক্রিপশনের ব্যবসায় আপনার LTV-র সাথে কস্ট পার অ্যাকুইজিশনকে মিলাইতে হয়। ধরেন কথার কথা, আমি আবারও ইন্টারনেট প্রোভাইডার এক্সাম্পল দিয়ে বলি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। ধরেন খালিদ ইন্টারনেট, আমি 500 মেগাবাইট হাবি যাবি কোনো একটা ইন্টারনেট অফার দিই আমি 500 টাকায় পার মান্থ। এখন খালিদ ইন্টারনেট 500 টাকা পার মান্থ ইন্টারনেট দেয়, ব্রডব্যান্ড কানেকশন দেয় মানুষকে। আমার, আমি ধরে নিব পাস্ট আমার আগের যত ডেটা আছে ওই সব ডেটা থেকে আমি ধরে নিব যে একবার যখন কাস্টমার আমার কাছ থেকে ইন্টারনেট নেয়, তখন অন অ্যান অ্যাভারেজ সে 12 মাস থাকে আমার সাথে। ঠিক আছে, অন অ্যান অ্যাভারেজ সে আমার সাথে 12 মাস থাকবে। সো একবার যদি আমি কাউকে আমার কানেকশনটা গছাইতে পারি, তাহলে সে অ্যাটলিস্ট 12 মাস প্রত্যেক মাস আমাকে 500 টাকা করে দিবে, 6,000 টাকা দিচ্ছে সে আমাকে মিনিমাম। সো আমার LTV লাইফটাইম ভ্যালু অফ আ কাস্টমার 6,000 টাকা। ঠিক আছে, সাধারণত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের LTV আরও অনেক বেশি হয়, বাট আমরা হিসাবের সুবিধার্থে ধরে নিই 6,000 টাকা LTV। এখন আমি যখন একটা কাস্টমারকে খোঁজার চেষ্টা করব, তখন আমার মাথায় রাখতে হবে যেন আমি এই কাস্টমারটাকে 6,000 টাকার কমে নিয়ে আসতে পারি। যত কমে আনতে পারবো তত আমার প্রফিট বেশি। সো একটা কাস্টমারকে অ্যাকোয়ার করতে, একটা মানুষকে আমার একটা কাস্টমার বানাইতে, যদি আমার 6,000 টাকার বেশি লেগে যায় বা 6,000 টাকাও লেগে যায় বা 5,000 টাকাও লাগে, সেই ক্ষেত্রে কিন্তু আমার একটা রিস্ক আছে। রিস্কটা কি, 6,000 টাকা তো আমি একবারে পাচ্ছি না, আমি প্রত্যেক মাসে 500 টাকা পাচ্ছি। এখন ধরেন আমার এক একটা কাস্টমারকে অ্যাকোয়ার করতে 5,000 টাকা লাগে, 5,000 টাকার অ্যাড দিলে একটা কাস্টমার পাই আমি, এবং আমি জানি এই কাস্টমার আমাকে 6,000 টাকা দিবে। সো ইভেনচুয়ালি আমার লাভ হবে, 1,000 টাকা লাভ হবে এই কাস্টমার থেকে। কিন্তু 6,000 টাকা দিচ্ছে কিন্তু 12 মাসে, এক মাসে না, কিন্তু আমার অ্যাকোয়ার করতে অ্যাডের খরচ 5,000 টাকা দিয়ে দিতে হচ্ছে প্রথম মাসেই। তো আপনি চিন্তা করেন, আমি যদি আনলিমিটেড অ্যাড রান করা শুরু করি, কাস্টমার জমতেছে, আমার লাইফটাইম ভ্যালু বাড়তেছে, কিন্তু এই কাস্টমারগুলো তো আস্তে আস্তে টাকা দিচ্ছে। সো অনেক মান্থলি রিকারিং সার্ভিস বেসড ব্যবসা আছে এই ট্র্যাপটায় পড়ে আউট অফ বিজনেসে চলে যায়। সেই জিনিসটা নিয়ে মার্ক র্যান্ডলফ অনেক কথাবার্তা বলেছে যে MRR-এর যত ভালো ব্যাপার আছে, সাবস্ক্রিপশনের যত ভালো দিক আছে, সাবস্ক্রিপশনের এই ধরনের বেশ অনেকগুলো রিস্কও আছে যেগুলো আমরা সহজে ভাবি না। লাস্ট আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো একবার কিন্তু নেটফ্লিক্সও নিজেদের ব্যবসা বিক্রি করতে চেয়েছিল। একবার তো অ্যামাজন কিনতে চাইলো এবং নেটফ্লিক্স বললো না আমরা বেচবো না, অন্য আর একবার নেটফ্লিক্স নিজেই ব্লকবাস্টারকে যেয়ে বলেছিল যে তোমরা আমাদের বিজনেস কিনতে আগ্রহী নাকি, এবং ব্লকবাস্টার বলেছিল আমরা $50 মিলিয়ন দিব, নেটফ্লিক্স বলছিল আমরা $50 মিলিয়ন বেচবো না। কাইন্ড অফ অফেন্ডেডই হয়েছিল যে কীভাবে আমাদের মতো ব্যবসাকে $50 মিলিয়ন দেয়। তো ওই কাহিনীটা ছিল যে ওই সময় ব্লকবাস্টার খুব বড় ব্যাপার ছিল, এবং ব্লকবাস্টার এখনও, আজকালও ব্লকবাস্টারের অনেক সিনেমা হল আছে, বাট ওই সময় DVD রেন্টাল ব্যবসায় ব্লকবাস্টার একদম সেরা বলা হইতো। যে নর্থ আমেরিকায় যে কোনো জায়গায় দাঁড়ায় যদি আপনি একটা ইট মারেন, তাহলে ওই ইটটা ব্লকবাস্টারের উপরে যেয়ে পড়বে, কোনো একটা ব্লকবাস্টারের শোরুমের উপরে যেয়ে পড়বে।
তো নেটফ্লিক্স ব্লকবাস্টারকে অফার দিয়েছিল যে তোমরা কাজ করো, তোমরা তোমাদের এই বিস্তৃত নেটওয়ার্কটা ইউজ করো, তোমরা ডিভিডি রেন্টাল করতে থাকো, কোনো সমস্যা নেই, তোমরা তোমাদের সিনেমা হল চালাতে থাকো, তাতেও কোনো সমস্যা নেই, আমরা অনলাইন সাবস্ক্রিপশনে চলে যাই, আমরা অনলাইনে বিক্রি করার চেষ্টা করি জিনিসপত্র, এবং আমি আর তুমি মিলে মার্জার হোক একটা বড় কোম্পানি হয়ে আমরা, কারণ আমাদের আর কোনো কম্পিটিটরও নাই। তখন কিন্তু অ্যামাজন প্রাইম নাই, তখন কিন্তু ডিজনি প্লাস নাই, তখন কিন্তু হুলু নাই, তখন কিন্তু এই নাই সেই নাই কিছুই নাই, সাবস্ক্রিপশন বলতে এই নেটফ্লিক্সই ব্লকবাস্টারই। ব্লকবাস্টার $50 মিলিয়ন বেশি দিতে রাজি না হয় এবং নেটফ্লিক্স বলে যে আমার যখন মাত্র 12 মাস বয়স তখন অ্যামাজন আমাকে $16 মিলিয়ন দিতে চাইছে, আজকে আমার 12 বছর বয়স, আজকে তুমি আমাকে মাত্র $50 মিলিয়ন দিতে চাও, মানে কি? তো নেটফ্লিক্স রাজি হয়নি এবং আজকে সেই ব্লকবাস্টারের অবস্থা ভয়াবহ ধরনের খারাপ। কোভিডের কারণে তো সিনেমা হল বন্ধ, মানুষজন তো এখন আর ডিভিডি রেন্টাল নেয় না, সো ব্লকবাস্টারের একমাত্র ব্যবসা ছিল এই সিনেমা হলের ব্যবসা, এবং সিনেমা হলের ব্যবসা মোটামুটি শেষ, ব্লকবাস্টার ধসে গিয়েছে। কোভিড থেকে পরবর্তী সময়ে ব্যাক করার পরেও আদৌ মানুষ আর সিনেমা হলে যাবে নাকি বা সিনেমা দেখতে যাবে নাকি এই বিষয়ে অনেক সন্দেহ আছে, এবং অনেকেই প্রেডিক্ট করছে ব্লকবাস্টার কিন্তু খুব হিস্টোরিক্যাল একটা কোম্পানি, 8,000, 10,000, 15,000 মানুষকে চাকরি দিত একসময় পুরো আমেরিকায়। সো এই কোম্পানি আদৌ আর দাঁড়াইতে পারবে নাকি, বেশিরভাগ মানুষই বলছে যে দাঁড়াইতে পারবেন না। লাস্ট যে কথাটা আমার মার্ক র্যান্ডলফের ভালো লেগেছে খুব, সেটা হলো ও একটা ব্যাপার বলেছে যে ইফ ইউ আর নট ক্লাইম্বিং ইউ আর ফলিং। সো যদি এইটা আমার পাহাড় হয়, পাহাড় তো সাধারণত সোজা হয় না, পাহাড় এরকম হয় তাই না, একটু বাঁকা হয়, সো আপনি পাহাড়ে যদি উঠেন, আপনি চিন্তা করেন পাহাড়টা যদি অনেক বাঁকা হয় এবং আপনি যদি উঠতে থাকেন, আপনি মাঝখানে যেয়ে দাঁড়ায় থাকতে পারবেন না, হয় আপনি উপরে উঠতে থাকবেন কষ্ট করে, যদি আপনি দাঁড়ায় থাকতে যান আপনি আস্তে আস্তে পড়ে যাবেন, কারণ জিনিসটা ঢাল তাই না, এখান থেকে আপনি নিচে পড়ে যেতে থাকবেন। সো মার্ক র্যান্ডলফের কথাটা ওইটাই যে ইফ ইউ আর নট ক্লাইম্বিং দেন ইউ আর অ্যাকচুয়ালি ফলিং। সবসময়ই আপনি যেই ব্যবসাই করেন, যেই প্রোডাক্টই বেচেন, যেই সার্ভিসই বেচেন, সবসময় আপনার চেষ্টা করতে হবে উপরের দিকে যেতে, সবসময় আপনার চেষ্টা করতে হবে এর পরে কী, নেক্সট চ্যালেঞ্জ কী, কীভাবে আমার ব্যবসাকে আরও ভালো করা যায়, কীভাবে প্রোডাক্ট আরও ভালো করা যায়, কীভাবে সার্ভিস আরও ভালো করা যায়, কারণ আপনি যদি উপরে যেতে না থাকেন তার মানে হলো আপনি আসলে পড়ে যাচ্ছেন। সো আমি পডকাস্টের লিঙ্কটা নিচে দিয়ে দিব, আপনারা দেখলে হয়তো দেখতে না শুনলে হয়তো আপনারা আরও অনেক কিছুই জানতে পারবেন, বেশ ইন্টারেস্টিং ডিসকাশন, আমার বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি জানি না আপনাদের এত বড় থট রিভিউ টাইপ এপিসোড ভালো লাগছে নাকি বা ভালো লাগবে নাকি, তার কারণ আমি জানি আমি অনেকক্ষণ ধরে কথা বলছি এবং অনেকগুলো টপিক মিলাই শিলাই কথাবার্তা বলছি। ভালো যদি না লেগে থাকে তাহলে অত্যন্ত দুঃখিত, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন এবং নিচে সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের থট রিভিউতে বা পরের হোয়াইট শার্ট শোতে বা পরের টিভি উইথ ফারহানে। তারা